আজমল সাহেবক খবর করে বিদায় দি দিলে শান্তি আহি যাব। কংগ্রেসে 65 বৰৰ পৰা যি অন্যায় আমাৰ মাইনৰিটি মানুহবিলাকে কৰিছে একদম নেলিৰ ঘটনাৰ পৰা লৈ আজি বাবৰি মসজিদত মুছলমানৰ পৰা কাঢ়ি লৈ গ'ল, জবরদস্তি লৈ গ'ল। কোনে আৰম্ভ কৰিছে? রাজীব গান্ধীজিয়ে ৰাতি 12 বাজে কৈ শিলান্যাস কৰিছে, মূৰ্তি ৰাখিছে। আৰু আল্টিমেটলি কি হৈছে, এই মসজিদটো মুছলমানৰ পৰা 500 বৰষৰ পুৰণা মসজিদ, আমি দিব লগা হৈছে, মন্দিৰ হৈছে। হ্যাঁ, আর তারপর নেলির ঘটনা, অসমর ইন্দিরা গান্ধীজি নিজে আহি কৈছিল বোলে আপনাদের উলাই আহা মুসলমান ভাই সকল, আমাক ভোট দান করা, এজন মানুষের পিছে তিনজন বন্দুকধারী আমি দিম, নট এ সিঙ্গল, আজকে একটা জিরো দিয়া নাই। আর কেবা ঘন্টার ভিতর কেবা হাজার নেলিত মানুষের হত্যা হল আজিলৈকে। তারপর দুইবার তিনবার করে কংগ্রেসের গভর্নমেন্ট আইছে, শইকীয়া সাহেবর গভর্নমেন্ট আসিল, তারপর আইছে তোমার মহন্ত সাহেবর গভর্নমেন্ট হয়েছে, হ্যাঁ, তারপর আমার কংগ্রেসের গভর্নমেন্ট হয়েছে, গগৈ সাহেবর হয়েছে, কইলে আমি জাস্টিস পাওয়া নাই আজিলৈকে। নেলির হত্যার কোনো এজন মানুষের কেসও হওয়া নাই, আর ফাঁসি দেওয়া তো বহুত দূরের কথা। তারপর এক মিনিট লেট মি সে, হ্যাঁ, তারপর বিজেপি আমার সদায় দুশ্মন, এটার আমার কব লাগা নাই কি কি করে আছে বিজেপিয়ে, সংবিধান চেঞ্জ করব, আপকে বার 405 নহব, সপন দেখিব নালাগে, বিজেপি পার্টিয়ে এনডিএ সপন দেখিব, কেনে সকলের মনের উদ্দেশ্য কি, আমি আপকে বার 400 পার হওয়ার পিছন আমি সংবিধান চেঞ্জ করিম, অহা 100 বরসর ভিতর কোনো পার্টিয়ে, মই এনডিএর কথা নকও, কোনো পার্টিয়ে ভারতের সংবিধান 1000 বরসর ভিতর তো চেঞ্জ করিব নোৱাৰিব। এই কারণে এই স্লোগানেই সবচেয়ে বেশি ক্ষতি করব এনডিএ গভর্নমেন্টক। কিমান ভোট পাব স্যার, কিমান টা সিট পাব এনডিএ, এটো আমি কেনকা কম ভাই, আমি তো একো কম লাগা নাই, কইলে সব মই মই না না মই ধুবড়ি দাসিলো চিফ মিনিস্টার সাহেব, চিফ মিনিস্টারে কি কইছে বলে আজমল হারাটো মই বিচারু, রকিবুল জিতাটো মই বিচারু, রকিবুল জিতা যদি জিতে তে মই খুশ হম, আজমল জিতিলে মই বেয়া পাম, এটো বুঝা গল। রকিবুল আর হেমন্ত দুইজন এক ভাই ভাই, চুরে চুরে আলি, এক চুরে বিয়া করলো আর এক চুরে শালি, এই দুইটাই ভিতরে ভিতরে চলি আছে। কইলে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ হুনা না, ইনশাআল্লাহ রকিবুল আর হেমন্ত আর আরো কোনো ডাঙর যদি কেউ আই যায়, আমি শুনি আছো রাহুল জি আহিব, শুনি আছো সোনিয়া গান্ধী জি আহিব, আমি শুনি আছো প্রিয়ঙ্কা গান্ধী জি আহিব, ওয়েলকাম, ওয়েলকাম টু অল অফ দেম। আর দুইজন কংগ্রেস আর বিজেপি এক হই মই ঘরোয়াবার চেষ্টা করিব, ইনশাআল্লাহ আপনাদের দেখিব মই বিজেপি আপনার ধুবড়ির পরা যেনকা আগে জিতিছিল আর বহুত বেশি ভোটে মই ইনশাআল্লাহ লাভ। নগাঁও স্যার আজি আপনার প্রচার আছে, আজি ইতিমধ্যে দেখা যায় মুখ্যমন্ত্রী প্রচার আছে, মুখ্যমন্ত্রী কেবাখনো প্রচার আছে নগাঁও, আপনারও কেবাখনো প্রচার আছে, নগাঁও সিট লৈ কেনেকুৱা ধরনের প্রতিক্রিয়া হবে? নগাঁও সিট এইটো আমার সিট, আমার ইতিয়ালৈকে মই কালি রৈকে কমসে কম 10-12টা মিটিং করেছো হেলিকপ্টারে।